রাজস্ব কর্মকর্তা মতুর রহমানের পর এবার ছাগলকাণ্ডে ফেঁসে গেলেন সাদেক অ্যাগ্রোর মালিক মোহাম্মদ ইমরান হুসাইন। ঈদের আগে এক ছাগল ১২ লাখ টাকায় বিক্রি করে আলোচনায় আসা সাদেক অ্যাগ্রোর বিরুদ্ধে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। শেষ খবর পাওয়া পর্যন্ত বৃহস্পতিবার সকাল ১১টায় সাদেক অ্যাগ্রোর স্থাপনা সরিয়ে দেওয়া হয়েছে। ঈদের আগে ১২ লাখ টাকায় ছাগল বিক্রির বিষয়টি নিয়ে সন্দেহ দেখা দিলে অনুসন্ধানে নামে কালবেলা, আর তাতেই বেরিয়ে এসেছে ভয়াবহ জালিয়াতির খবর। কিভাবে অ্যাগ্রোর আড়ালে দেশের গরু সিন্ডিকেটের নিয়ন্ত্রণ নিয়েছে ইমরান, তা বেরিয়ে এসেছে কালবেলার ওই অনুসন্ধানে। সেলফিনের মাধ্যমে বিদ্যুৎ, পানি, গ্যাস সহ যে কোনো ইউটিলিটি বিল দেয়া যায় নির্ঝঞ্ঝাটে। সেলফিন, আগামীর ব্যাংকিং। তাতে দেখা গেছে সারা দেশের গরুর খামারিদেরকে নানাভাবে নাজেহাল করতে ইমরান। পান থেকে চুন খসলেই মামলা দিত তাদের বিরুদ্ধে। মামলাবাজ ইমরানের বিরুদ্ধে নিষিদ্ধ প্রজাতির গরু বিক্রিরও অভিযোগ করেছেন অন্য খামারিরা। জানা গেছে গরু চোরাচালানের অভিযোগ করায় অন্য খামারিদের বিরুদ্ধে একাধিকবার মামলা দিয়েছেন সাদেক অ্যাগ্রোর মালিক ইমরান। তার বিরুদ্ধে ফেসবুকে লেখার কারণে প্রশাসনকে ব্যবহার করে আইসিটি মামলাও দিয়েছেন তিনি। ব্যবসায়ী সুবিধা পেতে বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের ১৬ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা মামলা দেন ইমরান। চট্টগ্রাম ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এবং বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি মালিক ওমর কালবেলাকে বলেন তার সাথে বিরোধের প্রধান কারণ তিনি অবৈধ ব্রাহ্মা জাতের গরুর ব্যবসা করেন, যা অন্য খামারিরা মেনে নিতে পারছেন না। অনুসন্ধানে বেরিয়ে এসেছে দেশের হেভিওয়েট ব্যক্তিদের সাথে সখ্যতা থাকায় রাজধানীর বসিলায় খাল দখল করে গড়ে তোলেন সাদেক অ্যাগ্রো ফার্ম। নিজের প্রয়োজনে ব্যবহার করেন এসব প্রভাবশালী রাজনীতিবিদ, আমলা এবং ব্যবসায়ীদের। এ খাতের অনিয়ম দেখার দায়িত্বে থাকা প্রাণী সম্পদ অধিদপ্তরও তার হাতের মুঠোয়। দাপট দেখিয়ে বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি পদও বাগিয়ে নিয়েছেন তিনি। জানা গেছে ২০০৮ সালে রাজধানীর উপকণ্ঠ বসিলায় মাত্র কয়েকটি গরু নিয়ে যাত্রা শুরু হয় সাদেক অ্যাগ্রোর। ইমরানের বিরুদ্ধে অভিযোগ, অল্প টাকায় ভারত থেকে গরু এনে রাজধানীর বিভিন্ন হাটে উচ্চ দামে বিক্রি করেন তিনি। এছাড়া থাইল্যান্ড এবং যুক্তরাষ্ট্র থেকেও চোরাই পথে আনেন উন্নত জাতের গরু, ফাঁকি দেন রাজস্ব। মাহমুদ সোহেল, কালবেলা।